আপনি কি কারণে হচ্ছে কি চাচ্ছেন, এই যেহেতু আমারটা হারিয়ে গেছে, সো এই যে এখান থেকে হারিয়ে গেছে এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। আর আপনার যদি মানে চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা যদি কোনো ঠিকানা পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনি আপনারটা সিলেক্ট করে দেবেন। আপনার সবচেয়ে মূল্যবান জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন? বাট আপনার কার্ডটি লাগবেও একদম ইমার্জেন্সি। আপনি কি নির্বাচন কমিশন অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করবেন? না, একদমই না। আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটি পেতে এখন আর নির্বাচন কমিশন অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি চাইলে নিজেই ঘরে বসেই আবেদন করে জাস্ট 3 দিনের মধ্যে একদম আর্জেন্টলি কার্ডটি বের করে নিতে পারবেন। ওকে, আপনি চাইলে মোবাইল দিয়েও বের করে নিতে পারবেন। তো হারিয়ে যাওয়া এনআইডি কার্ড কীভাবে নিজেই বের করে নেবেন সেই পুরো প্রসেসটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ওকে, তো চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই। তো আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। চলে যাবেন গুগল ক্রোমে, ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন সার্ভিসেস এনআইডি, তারপর এন্টার। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সার্ভিসেস বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে প্রথমে আপনাকে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে হবে, মানে আপনার এনআইডি কার্ডের নাম্বার আর জন্ম তারিখ দিয়ে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে প্রথমে তার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, তারপরে এখানে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দেবেন। ওকে, তারপর এখানে যে ভ্যালিডেশন কোড দেখতে পারবেন মানে সিকিউরিটি কোড, এটা হুবহু এখানে লিখে দেবেন। ওকে, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে প্রথমেই হচ্ছে কি আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে, মানে আপনার এনআইডি কার্ডে বর্তমান ঠিকানা যেটা দেওয়া আছে সেই ঠিকানাটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি বিভাগ, তারপর হচ্ছে গিয়ে জেলা, তারপর হচ্ছে গিয়ে থানা। তারপর এখান থেকে নিচে স্থায়ী ঠিকানাটা দিয়ে দিতে হবে, একদম এনআইডি কার্ডের যে স্থায়ী ঠিকানাটা দেওয়া আছে ঠিক সেই স্থায়ী ঠিকানাটা এখান থেকে দিয়ে দেবেন। ওকে, তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেখতে পারবেন, মানে আপনি এনআইডি কার্ড করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার। তো এই নাম্বারটা যদি আপনার কাছে থাকে তাহলে যে বার্তা পাঠান এই অপশনে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে এই যে মোবাইল পরিবর্তন এইটাতে ক্লিক করবেন। তো আমার কাছে যেহেতু এই নাম্বারটা নেই তো আমি মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে এখন আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। ওকে, তারপর বার্তা পাঠান এই অপশনে ক্লিক করবেন। ওকে, তো সাথে সাথে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি কোড চলে যাবে, তো সেটা এখানে দিয়ে দেবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে বহাল বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট সফটওয়্যার দিলে এটা স্ক্যান করে আপনার চেহারা আপনার ফেসের সাথে মিলাইতে হবে, মানে ফেস স্ক্যান করতে হবে। তো সেটা করার জন্য চলে যাবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট, যদি দেখতেই পাচ্ছেন প্রথমে এনআইডি ওয়ালেট। তো এই সফটওয়্যারটা হচ্ছে গিয়ে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো তারপরে এই এনআইডি ওয়ালেট সফটওয়্যারটা ওপেন করে নেবেন। তারপর মোবাইলটা এই যে কিউআর কোডটা এই যে এটার উপরে ধরবেন। তো ধরার পর আপনার ফেসটা হচ্ছে গিয়ে তারপর প্রথমে আপনার ফেসের দিকে একদম সোজা করে ধরবেন। ওকে, তারপর ঘাটটা হচ্ছে গিয়ে ডান দিকে এইভাবে করাবে, তারপর হচ্ছে গিয়ে বাম দিকে এইভাবে করাবে। তো দেখতেই পাচ্ছেন। ওকে, গ্রেট। ওকে, তারপর আপনার কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ডটা সেট করে নেবেন, তাহলে পরবর্তীতে শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি এড়িয়ে যান এই অপশনে ক্লিক করেন তাহলে পরবর্তীতে আবার হচ্ছে গিয়ে ফেস স্ক্যান করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো এখানে প্রথমে ইউজার নেম দেবেন। তো ইউজার নেমটা হতে হবে একদম ইউনিক, মানে অন্য কারোর সাথে মিলে গেলে হবে না। তো এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে কয়েকটা ইউনিক সংখ্যা দেবেন যাতে অন্য কারোটার সাথে না মিলে। ওকে, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর এইখানে পুনরায় সেম পাসওয়ার্ডটা আবার লিখে দিলেন। তারপর এই আপডেট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার এনআইডি কার্ডের সব তথ্য এখানে দেখতে পাবেন, আপনার ছবি সব কিছু দেখতে পারবেন। আপনাদের যাদের এনআইডি কার্ড হচ্ছে কি 2017 সালের আগে করা, মানে আপনি স্মার্ট কার্ড পেয়ে গেছেন অলরেডি বাট হারিয়ে ফেলছেন, তারা কিন্তু এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে এনআইডি কার্ডটি পাবেন না। আর যারা হচ্ছে কি 2017 সালের পরে, মানে এই যে 19 সালের দিকে 20 সালে 21 সালে যারা নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু হচ্ছে কি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা আগে করছেন তারা কিন্তু এই যে দেখেন আমি ডাউনলোড বাটনে ক্লিক করতেছি, দেখেন এই যে এখানে কিন্তু তার কার্ডটা কিন্তু নেই। এই যে এখানে ওরা লিখিয়ে দিছে যারা এর আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে, মানে আপনাকে নির্দিষ্ট একটা ফি দিয়ে এখানে আবেদন করতে হবে। ওকে, এখন আবেদনের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য এই যে এখান থেকে রিইস্যু বাটনে এখানে ক্লিক করবেন। ওকে,
তারপর এখান থেকে এই যে এডিট বাটনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে বিকাশ ডাক বাংলা ব্যাংক ট্রাস্ট ব্যাংক এগুলোর মাধ্যমে আবেদনের ফিটা দিতে পারবেন। তো এখান থেকে আপনারা এই যে বহাল বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে পুনর্মুদ্রণ কারণ, মানে আপনি কী কারণে হচ্ছে কি চাচ্ছেন। এই যেহেতু আমারটা হারিয়ে গেছে, সো এই যে এখান থেকে হারিয়ে গেছে এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। আর আপনার যদি মানে চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা যদি কোনো ঠিকানা পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনি আপনারটা সিলেক্ট করে দিন। যেহেতু হারিয়ে গেছে সো আমি হারিয়ে গেছে এই অপশনটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনি যে থানায় জিডি করেছিলেন সেই জিডি নাম্বারটা এখানে লিখে দেবেন, এই যে এই নাম্বারটা এখানে লিখে দেবেন। ওকে, তারপর এখানে থানা মানে আপনি কোন থানায় জিডিটা করেছিলেন সেই থানার নামটা এখানে লিখে দেবেন। ওকে ওকে, তারপর পুলিশ অফিসারের নাম, এই যে এখানে আপনার যে জিডির কপিটা আছে সেখানে আপনি পুলিশ অফিসারের নামটাও দেখতে পারবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর পুলিশ অফিসারের পদবী, এই পদবীটাও এখানে আপনি দেখতে পারবেন। ওকে, সে পুলিশ অফিসারের পদবীটা লিখে দেবেন। আর জিডির তারিখ মানে আপনি কবে জিডিটা করেছিলেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো এইগুলো আবার একটু ভালো করে চেক করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এই ধাপে আপনাকে হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়ার জন্য ফিটা পেমেন্ট করতে হবে। তো এখানে যে রিইস্যু এটি থাকবে, তারপর বিতরণের ধরন, এখান থেকে আপনি চাইলে রেগুলার হচ্ছে গিয়ে এটি একটু কয়েকদিন সময় লাগবে, 5-10 দিন এমন সময় লাগে। আর আর্জেন্ট যেটা, এটা আপনার হচ্ছে গিয়ে 1-3 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আপনারটা যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে স্মার্ট কার্ড দিয়ে দেবেন। আর স্মার্ট কার্ডটা যদি আর্জেন্ট নিতে চান তাহলে হচ্ছে গিয়ে আর্জেন্ট স্মার্ট কার্ড এই অপশন সিলেক্ট করবেন। ওকে, তো আমি যেহেতু নর্মাল কার্ডটা আর্জেন্ট নেবো তো আমি এখান থেকে আর্জেন্ট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর এবার হচ্ছে গিয়ে আপনাকে পেমেন্ট দিতে হবে। তো আপনি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন। তো এই হারানোর ফিটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, তো বিকাশে লগ ইন করার পর এখান থেকে এই যে পে বিল অপশনটা দেখতে পাবেন, পে বিল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রতিষ্ঠান খুঁজুন, এখানে গিয়ে লিখবেন এনআইডি। এনআইডি লিখে সার্চ করার সাথে সাথে এই যে এনআইডি সার্ভিস মানে সরকারি ফি এই অপশনে চলে যাবেন। ওকে, তারপর এখান থেকে আবেদনের ধরন, এখান থেকে হচ্ছে কি আপনি যেহেতু আরেকটা কার্ড নিতে চাচ্ছেন সেক্ষেত্রে যে ডুপ্লিকেট রেগুলার এই অপশন যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার 230 টাকা ফি নিবে। আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কার্ডটা পাবেন 7-10 দিন মানে একটু সময় লাগবে। আর যদি ডুপ্লিকেট আর্জেন্ট দেন তাহলে সেক্ষেত্রে আপনি 1-3 দিনের মধ্যেই কার্ডটা পেয়ে যাবেন। তো আপনার যদি আর্জেন্ট দরকার হয় তাহলে এটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে হচ্ছে 345 টাকা ফি দিতে হবে। ওকে, তো আমার যেহেতু আর্জেন্ট দরকার সো আমি ডুপ্লিকেট আর্জেন্ট এই অপশনটি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখান থেকে এনআইডি নাম্বারটা আপনারা দিয়ে দেবেন যে এনআইডি কার্ডটা আপনি নিতে চাচ্ছেন। ওকে, তো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। ওকে, তো এই যে দেখতেই পাচ্ছেন 345 টাকা ফি, এটা হচ্ছে গিয়ে আর্জেন্ট নেওয়ার জন্য। আর আপনি যদি নর্মালভাবে নিতেন মানে একটু সময় লাগতো সেক্ষেত্রে আপনার 230 টাকা ফি দিলেই হয়ে যেত। ওকে, তো তারপর এখান থেকে যে পরের ধাপে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে তারপর এখানে হচ্ছে গিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। ওকে, তো আমার পেমেন্ট কিন্তু হয়ে গেছে। তো আপনি যেহেতু আর্জেন্ট নেওয়ার জন্য ফিটা দিয়েছেন তো সো এখান থেকে আপনি এই যে আর্জেন্ট এটা সিলেক্ট করে দেবেন। আর যদি স্মার্ট কার্ড হয় তাহলে এই যে আর্জেন্ট স্মার্ট কার্ড এটা দিয়ে দেবেন। ওকে, তো আমি আর্জেন্ট দিয়ে দিচ্ছি যেহেতু আমি নর্মাল কার্ডটা নিব। ওকে, তারপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে এই যে জিডি এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যে থানায় জিডি করছিলেন সেই জিডির একটা ছবি তুলে নেবেন। ছবি তুলে সেই ছবিটা এখানে আপলোড করে দিতে হবে, মানে জিডিটা এখানে আপলোড করতে হবে। ওকে, তো এখানে জিডি সিলেক্ট করে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে জিডিটা এখানে আপলোড করে দেবেন। ওকে, এই যে আমার জিডি কিন্তু আপলোড হয়ে গেছে। আর এছাড়াও হচ্ছে কি যেহেতু আমার এনআইডি কার্ডটা হারাই গেছে আর আমার কাছে আইডি কার্ডের ফটোকপিটা ছিল সো আমি সেই ফটোকপিটা এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, তো ফটোকপি আপলোড করার জন্য এই যে এখান থেকে এই যে এনআইডি এই অপশনটা সিলেক্ট করে তারপর আবার সেম একইভাবে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে এই যে এনআইডি এখানে আবার আপলোড করে দেবেন। ওকে, জাস্ট এনআইডি আর জিডি এই দুইটা কপি আপলোড করলে আপনার হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করবেন। ওকে, এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন আপনি জিডি আর এনআইডি ফটোকপিটা আপলোড করে দিয়েছেন। তো তারপর এখান থেকে আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আবার এই যে এখান থেকে আবার এই যে প্রোফাইল বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, মানে আপনার আবেদনটা এখন পেন্ডিং আছে। ওরা যখন দেখবে যেহেতু আর্জেন্ট আবেদন করছেন সো 1-3 দিনের মধ্যে হচ্ছে গিয়ে আপনারা এখানে হচ্ছে গিয়ে অনুমোদিত হয়েছে এরকম লেখা দেখতে পাবেন। তখন হচ্ছে গিয়ে আপনি এই যে হোম বাটন থেকে এই যে এখান থেকে যে ডাউনলোড বাটন থেকে আপনি আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু না বললে কমেন্ট বক্স দেওয়া আছে, কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।